হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সকলেই বলছো যে আমরা যে হারে নম্বর আশা করেছিলাম আমাদের সেই নম্বর কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি, এবং যারা পড়াশোনায় ভালো না তারা অনেকে বলছে যে বেশি নম্বর পেয়েছে, যারা পড়াশোনায় ভালো তারা কম নম্বর পেয়েছে। তো এখানে যদি আমরা রিভিউর জন্য আবেদন করি তো আমাদের কি প্রবলেম হতে পারে, কী কী প্রবলেম হতে পারে রিভিউ করলে, বা কীরকমভাবে রিভিউ করব, এই সমস্ত ইনফরমেশান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো ও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের এর এই ধরনের প্রবলেম সমস্ত নিয়ে সমস্ত কিছু তোমরা জেনে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো 2020-তে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের অনেকেরই বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, এবং তোমরা অধিকাংশ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছো, অনেকের সঙ্গে আমার কথাও হয়েছে, অনেককে আমি বলেও দিয়েছি যে কী কী করতে হবে, কোথায় কী করতে হবে, সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি। এবং আমি দেখছি যে এটা এতটা পরিমাণে ইস্যু হয়েছে তোমাদের ক্ষেত্রে। তোমরা সকলেই বলছো আমরা যে হারে পরীক্ষা দিয়েছিলাম, যেভাবে পরীক্ষা দিতে চেয়েছিলাম সেভাবে তো পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষা বাতিল হয়ে গেছে, এছাড়া যে পরীক্ষাগুলো দিয়েছিলাম সেই পরীক্ষার নম্বরও আমাদের কমে গেছে। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, আর যদি আমরা রিভিউ করি তার এফেক্ট কী হতে পারে, কোনো খারাপ দিক কী রয়েছে, তো আমি এখানে বলি। তোমরা অনেকেই বলছো যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই বলছো আমাদের ইংলিশে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছি সেইভাবে নম্বর আমরা পাইনি। অনেকে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বলেছো, বেশি আমাকে ইনস্টাগ্রামে সবাই বলেছে যে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে আমরা যে অনুযায়ী পরীক্ষা দিয়েছি সেই অনুযায়ী নম্বর পাইনি। অনেকে বলছো বাংলার ক্ষেত্রে আমরা যে বাংলায় যেরকম পরীক্ষা দিয়েছি সেই অনুযায়ী পরীক্ষার নম্বর পাইনি। হ্যাঁ, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা প্রত্যেকেরই একটা প্রত্যেকে একটা টার্গেট সেট করে রাখো, বা পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারো যে এই পরিমাণ আমরা নম্বর পাবো, তোমরা সেই পরিমাণ নম্বর পাওনি, সেক্ষেত্রে তোমাদের হাতে কী অপশান রয়েছে। এখানে যেহেতু তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে সেক্ষেত্রে তোমরা ওই যে নম্বর দিয়েছে সেক্ষেত্রে তোমাদের তো কোনো প্রবলেম নেই, শুধু নম্বরের প্রবলেম যে নম্বরটা কমেছে। আদারওয়াইজ যদি কোনো প্রবলেম থাকে যে পরীক্ষা আর বাতিল পরীক্ষার নম্বর কম এসছে বা পার্সেন্টেজ বেশি এসে গেছে, অনেকে এরকম ধরছো, তারা অবশ্যই হেল্পলাইন নম্বরে কল করতে পারো। হেল্পলাইন নাম্বার তোমাদের আমি বলে দিয়েছি আগের ভিডিওতে, ওখান থেকে দেখে নাও। তো এখানে আমি তোমাদের প্রপারলি আলোচনা করব, তোমাদের কোনো প্রবলেম নেই, শুধুমাত্র তোমাদের যে নম্বর পাওয়া দরকার ছিল সেই নম্বর তোমরা পাওনি, সেক্ষেত্রে তোমাদের হাতে কী রয়েছে। তোমরা সকলেই জানো তোমরা কী করতে পারো, রিভিউ করতে পারো, যে যে সাবজেক্টে তোমরা কম পেয়েছো সেই সাবজেক্টে রিভিউ করতে পারো, যে রিভিউ করে তোমরা দেখতে পারো যে তোমরা পুরোপুরি কনফিডেন্স রয়েছে যে আমরা যে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষায় এত কম আমরা পেতেই পারি না, আমরা যে অনুযায়ী পরীক্ষা দিয়েছি সেই অনুযায়ী নম্বর আরও বাড়ার কথা। সেই সময় বা এই চিন্তাধারা যদি থাকে তোমাদের, এরকম কনফিডেন্স যদি থাকে, তাহলে তোমরা রিভিউ করতে পারো। কেন আমি এরকম ভয় দেখানোর মতন কথা বলছি রিভিউ করার ক্ষেত্রে, দেখো তোমরা অনেকে বলছো যে আমার হাইয়েস্ট নম্বর ইংলিশে এসছে, ইংলিশে আমাদের হাইয়েস্ট নম্বর আসার সত্ত্বেও সেই নম্বর আমি হ্যাপি না। তো এখানে যে সাবজেক্টে তুমি রিভিউ করছো সেই সাবজেক্টটা যদি তোমার হাইয়েস্ট নম্বর হয়ে থাকে, বা সবচেয়ে বেশি পার্সেন্টেজ যদি সেই নম্বরে তুমি লিখিত পরীক্ষা পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে এবছর একটা রিস্কি ব্যাপার, কারণটা আমি বলছি একটু পরে। আর যদি অন্য কোনো সাবজেক্ট হয়ে থাকে যে নম্বরে তুমি সবচেয়ে বেশি পাওনি, কম পেয়েছো, তাহলে তোমরা অবশ্যই রিভিউ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের অতটা প্রবলেম হবে না। আমি হাইয়েস্ট নম্বরের ক্ষেত্রে কেন বলছি, তোমরা জানো বাতিল পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হয়। বাতিল পরীক্ষার নম্বর, যে পরীক্ষাগুলো এবছর উচ্চ মাধ্যমিকে বাতিল হয়ে গেছে সেই পরীক্ষার নম্বর এভাবেই দেওয়া হয়েছে যে তোমরা যে সমস্ত লিখিত পরীক্ষা দিয়েছো সেই সমস্ত লিখিত পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় তোমরা সবচেয়ে বেশি নম্বর পেয়েছো তার শতকরা হিসাবে তোমাদের বাতিল পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছ, তোমরা যদি ইংলিশে সবচেয়ে বেশি নম্বর পেয়ে থাকো, ইংলিশের নম্বরটাকেই দিয়েছে কি বাদবাকি পরীক্ষায়, ঠিক আছে। এক্ষেত্রে সুবিধাও আছে, এক্ষেত্রে অসুবিধাও আছে। আমি বলি যে ভাবছো আমার ইংলিশের নম্বরটা একটু কম হয়েছে, আর রিয়েলিটি যে সত্যি তুমি ঠিক ভাবছো এবং তোমাদের রিভিউ করার পর ধরো নম্বর বেড়ে গেল, সেক্ষেত্রে কী হবে, তোমাদের নম্বর বেড়ে গেছে মানে তোমার হায়েস্ট নম্বর আরও বেড়ে গেছে, আর বাদবাকি বাতিল পরীক্ষার নম্বর যা নম্বর ছিল সেটা ইংলিশের নম্বরের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। যেহেতু রিভিউ করার পর তোমাদের ইংলিশের নম্বর বেড়ে গেছে, সেহেতু তোমাদের বাদবাকি বাতিল পরীক্ষার যে নম্বর ছিল সেই নম্বরও কিন্তু বেড়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদের একটা পজিটিভ সাইড রয়েছে এবং একটা ভালো দিক রয়েছে, যেক্ষেত্রে তোমাদের যদি নম্বর বাড়ে হাইয়েস্ট নম্বর, তাহলে বাদবাকি পরীক্ষারও নম্বরও বাড়বে এবং টোটালে যে নম্বরটা আসবে সেটা অনেকটা বেড়ে যাবে,
বুঝতে পেরেছো আমি কি বললাম? যে ধরো এখানে তোমাদের নম্বর ধরো 3% বাড়ছে, 3% বাড়া মানে এইদিকে তোমাদের যে বাদ বাকি দুটো পরীক্ষা হয়নি বা কাউ তিনটে পরীক্ষা হয়নি সেখানেও 3% করে বাড়ছে। তার মানে কি তোমাদের একটা বিরাট নম্বর বেড়ে যাচ্ছে একটা মানে সেই বিষয়ে নম্বর বাড়ার ক্ষেত্রে। এখন আমি ধরে নিলাম তুমি রিভিউ করতে দিয়েছো, তুমি তোমার হাইয়েস্ট নম্বর ছিল ইংলিশে, আমি এখানে ইংলিশ দিয়ে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের যেহেতু ইংলিশ অন্যান্য সাবজেক্টও হতে পারে, একই ব্যাপার, ম্যাটারটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো যে সাবজেক্টে তুমি বেশি নম্বর পেয়েছো সেই সাবজেক্টে মনে হচ্ছে যে রিভিউ আমি করি আরও বাড়বে, কথার কথা যে রিভিউ করলে রিভিউ করে দেখা গেল যে নম্বরটা বাড়েনি উল্টে কমে গেছে, 2% কমে গেছে আমি ধরে নিলাম বা 3% কমে গেছে। যেহেতু তোমার হাইয়েস্ট নম্বর কমে গেছে সেহেতু বাতিল পরীক্ষার নম্বরে এর ক্ষেত্রে কী হবে, সেই হাইয়েস্ট নম্বরকে ধরেই করা হয়েছিল, সেক্ষেত্রে বাতিল পরীক্ষা যেগুলো হয়ে গেছে সেই পরীক্ষার নম্বরও কিন্তু কমে যাবে। তো এখানে বুঝতেই পারছো তোমাদের যদি হাইয়েস্ট নম্বর বাড়ে তাহলে নম্বর অনেকটা বাড়বে, আর যদি হাইয়েস্ট নম্বর একটু কমে তাহলে কিন্তু অনেকটা নম্বর কমে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এ কেন তোমাদের এই বাতিল পরীক্ষার নম্বরগুলোর সাথে কমছে, কারো তিনটে পরীক্ষা হলে অনেকগুলো নম্বর কমে যাচ্ছে, আবার যদি বেড়ে যায় তাহলে তার মানে এর একটা যেরকম ভালো পজিটিভ বিরাট বড় পজিটিভ সাইড আছে সেরকম বিরাট বড় নেগেটিভ সাইড আছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন ডিসিশন তোমাদের ডিসিশন তোমাদেরই নিতে হবে যে তোমরা অ্যাকচুয়ালি কি সত্যি রিভিউ করবে, আর রিভিউ কারা করবে যাদের খুব কনফিডেন্স আছে। হ্যাঁ, ভুল কিন্তু হতেই পারে, তোমাদের এমন কনফিডেন্স আছে ইংলিশে আমরা কখনোই এরকম নম্বর পেতে পারি না, বা যে সাবজেক্টে তুমি ভাবছো যে হাইয়েস্ট নম্বর উঠেছে সেই সাবজেক্ট কখনোই আমরা এরকম কম নম্বর পেতে পারি না, স্যার টিচাররা ভুল করেছে। হ্যাঁ, তোমাদের 70% টিচারদের ভুল হয়, ঠিক আছে, আর এই মুহূর্তে তো হয়েছে যা টিচাররা যেরকম বিভ্রান্তিদের মধ্যে গেছে এ সেক্ষেত্রে অধিকাংশ টিচারদের ভুল রয়েছে, আমফান বিভিন্ন রকমভাবে, তোমাদের খাতা কোথায় গেছে তোমরা জানো না, কোনো কিছু জানো না যে অ্যাকচুয়ালি কোথায় গেছে, তোমাদের খাতার সাথে কী হয়েছে না হয়েছে, ও বিভিন্ন প্রসিডিওর রয়েছে, সেই কারণে বলছি ভুলের সম্ভাবনা বেশি। তো এক্ষেত্রে তোমাদের কনফিডেন্সের ওপর ভিত্তি করে এবং তোমরা যদি সঠিকভাবে এ একদম মানে 100% সিওর থাকো যে আমাদের নম্বর বাড়বেই রিভিউ করলে, তবেই তোমরা রিভিউ করতে যাও। কারণ যেরকম এটার বললাম একটা বিরাট বড় পজিটিভ সাইড রয়েছে সেরকম বিরাট বড় একটা নেগেটিভ সাইডও রয়েছে, মানে সেই কারণে বলছি যদি হাইয়েস্ট নম্বর যে সাবজেক্টে তোমরা রিভিউ করছো সেই সাবজেক্টের নম্বরটা যদি টোটাল সবকটা নম্বরের মধ্যে হাইয়েস্ট নম্বর হয় তাহলে তোমরা কিন্তু খুব ভেবে চিন্তে রিভিউ করো। এছাড়া যদি এই হাইয়েস্ট নম্বর না হয় অন্যান্য সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টে মনে হচ্ছে নম্বরটা একটু বেশি হতো যেটা হাইয়েস্ট নম্বর না, তাহলে তোমরা রিভিউ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের খুব একটা বেশি কম হবে না, যদিও কমে সেই সাবজেক্টটা সেই সাবজেক্টের নম্বরই কমবে, বাদবাকি সাবজেক্টের নম্বর কমবে না, কারণ তোমাদের হাইয়েস্ট নম্বর রয়েছে। তার মানে বুঝতে পারলে যে সাবজেক্টে তোমরা সবচেয়ে বেশি নম্বর পেয়েছো এবং যে সাবজেক্টের নম্বরটা তোমাদের বাদবাকি সাবজেক্টে এফেক্ট করেছে, তাহলে সেই সাবজেক্টে এ অবশ্যই এই তোমরা বুঝে শুনে রিভিউ করবে, কারণটা তোমাদের কাছে পরিষ্কার করে দিয়েছি। তো এটাই তোমাদের আমার বলার ছিল, যারা অনেকে আমাকে কমেন্ট করছো, অনেকে আমাকে ইনস্টাগ্রামে প্রচুর বলছো যে আমার এই ধরনের প্রবলেম হচ্ছে এবং আমরাও লিখিত পরীক্ষা অবশ্যই দিতে চাই। তো এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে বলে রাখি যে যারা বলছো যে আমরা লিখিত পরীক্ষা দেবো, সবকটাই লিখিত পরীক্ষা দেবো, সেক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের কবে লিখিত পরীক্ষা হবে এর কোনো ঠিক নেই, ঠিক আছে? এখন তোমরা যেরকমভাবে রিভিউ করার করে ফেলো, কবে তারপর রিভিউ করলেও তোমাদের এই নম্বর হলেও কখন পরিস্থিতি স্বাভাবিক আসবে তখন তোমরা যদি চাও তবে তোমাদের পরীক্ষা দিতে পারো। তখন তোমরা যারা বলছো তখন তোমরাই বলবে যে না আমরা পরীক্ষা দেবো না, কারণ দেখা গেছে যে সময় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তখন 1 বছর কেটে গেছে, এ তখন কি তোমরা পরীক্ষা দিতে পারবে, কারণ সেই সময় তোমাদের সমস্ত কিছু এখন যেরকম মনে রয়েছে তখন কি সেরকম মনে থাকবে, সেটা একটা বড় ভাবনার বিষয়। সেই কারণে অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে না, আর যাদের নম্বর কম রয়েছে তাদের যেরকমভাবে বললাম সেরকমভাবে করো, আর যাদের হাইয়েস্ট নম্বর যে সাবজেক্টে পেয়েছো সেই সাবজেক্টে রিভিউ করতে গেলে যেরকমটি বললাম একটু ভেবে চিনতে রিভিউটা করো, আর বাদবাকি আদার সাবজেক্টে যদি রিভিউ করতে চাও যে পরীক্ষা দিয়ে দিয়েছো সেই পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এটাই তোমাদের বলার ছিল, তোমাদের আশা করি যে ডাউট ছিল যে রিভিউ নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, আর রিভিউ তোমাদের রেজাল্ট বেরোনোর পরই তোমরা করতে পারবে, রেজাল্ট বেরোবে তারপরে তোমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, আমি বলে দেবো রীতিমতো কীভাবে তোমরা রিভিউ করবে, সমস্ত তোমাদের কনসেপ্ট আমি দেখিয়ে দেবো।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর এখনও পর্যন্ত যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, কারণ ওখানে আমি লেটেস্ট লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।